রেল স্টেশনে থেকে জিআরপি ছিল দুজন বসা, তাদের কাছ থেকে রাইফেল চিনতে করলো।
এই জিআরপি দুজনের অবস্থা হচ্ছে কি, এরা ট্রেনে করে এসে ওরা আরামনগরে নেমেছে, পরে ট্রেনে আবার ফেরত অন্যদিকে যাবে, এদের ডিউটি ছিল এরকম। কিন্তু ওই যে নেমেছে আরামনগরে, তারপর আর ট্রেন আর আসে নাই, ট্রেন বন্ধ, সব কিছু বন্ধ, যোগাযোগ ব্যবস্থা সব বন্ধ। ওরা ওখানে থাকে, স্টেশনে থাকে, স্টেশনে ঘুমায়, আবার ওখানে বসে যাচ্ছে, কোথায় যাবে কী করবে এরা জানে না। আর সেই সুযোগটা নিয়েছে হানান ভাই আর আশু ভাই, তাদেরকে পিছন দিক দিয়ে যেয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে ব্যাস দুজন দুদিকে রাইফেল নিয়ে দুজন দুদিকে দৌড়। তো পুলিশরা তো নেমে কি করবে, দৌড়তে দৌড়তে নিচে নামছে। তো নিচে নেমে আমাদের বাড়ি বাসাটা ছিল স্টেশনের কাছেই, তো আব্বার কাছে এসছি, স্যার স্যার এরকম ব্যাপার, আমাদের তো রাইফেল নিয়ে এসছে। আব্বা বললেন যে তোমার কী করবো, এখন দেশের অবস্থা খারাপ, চলে যাও। এই রাইফেল দুটো দিয়েই কিন্তু আমরা আলমনগর থানার বিভিন্ন যে অস্ত্রাগার, এই দুটো রাইফেল দিয়ে আমরা লুণ্ঠন করি। এবং আমরা প্রচুর প্রচুর বলতে সে সময় আমাদের কাছে প্রচুর মনে হচ্ছে, এমন কিছু না, একটা থানে কত মনে বা থাকে গোলাগুলো, যা ওগুলো আমরা পেয়ে যাই। এবং আমাদের একটা বাহিনী গঠন হয়ে যায় 30শে মার্চ, 26শে মার্চে ঢাকাতে এই অবস্থা। তারপর তো নিগর্ভ আমরা চিন্তা করছি কী করবো কী করবো। 30 তারিখে পাকিস্তানিরা কুষ্টিয়াতে গেল, সার্কিট হাউস এই টেলিফোন এক্সচেঞ্জ, ওখানে ওরা কুষ্টিয়াতে যে দখল করলো কুষ্টিয়া। তখন মেজর আবু উসমান ছিলেন, রিচুয়ার সেক্টর সেক্টর কমান্ডার ছিলেন, ওনার টু আইসি ছিলেন এ আর আজম চৌধুরী, ওদিকে আওয়ামী লীগের নেতা ছিলেন ডক্টর আশফাক হাওয়া, মেহেরপুরের এসডিও ছিলেন ডক্টর তৌফিক রায় চৌধুরী, যিনি এখন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা। আর এইতে ছিলেন, ঝিনাদাতে ছিলেন এসডিপিও পুলিশের এসপি মাহবুব সাহেব। এই এনারা সকলে মিলে চারদিক থেকে দল নিয়ে কুষ্টিয়ার আক্রমণ করলেন। কুষ্টিয়াতে আমাদের আলমনগর থেকেও অনেক ছেলেমেয়েরা গেল, আনসাররা গেল, সবাই গেল। তো আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, আমি ছোট বলে কুষ্টিয়ার যুদ্ধে আমরা জয়ী হলাম এবং পাকিস্তানিরা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলো। অনেকে মারা পড়লো, দু চারজন যা ছিল এরা বিভিন্ন এলাকায় পালাতে যেয়ে সাধারণ জনগণের হাতে ওই হেসো দা মানে যে যা পারছে ওটা দিয়েই কুপায়, বটি দিয়ে বন্ধু মহিলারা বন্ধু কুপায় কুপায় পারছে। এরকম আলমনগরতে যখন ওরকম একদিন সকালবেলা দেখি গুলির শব্দ, একটা তাড়াতাড়ি দৌড়ে গেলাম, ওই আলমনগর একটা ব্রিজ আছে লাল ব্রিজ বলে রেলওয়ে ব্রিজ, তো সুলতান জোয়াবদার আমাদের আরেক বড় ভাই, উনিও মুক্তিযোদ্ধা, সুলতান জোয়াবদার ভাইরা একটা ওই সিঙ্গেল ব্যারেল একটা ইয়ে ছিল, বন্দুক ছিল, ওইটা দিয়ে আর্মিকে মেরে ফেলছে। আর একজন সেও অর্ধভুক্ত, মানে খাওয়া দাওয়া খায়নি, অনেক দূরে এসেছে, এরা আসলে খুব খারাপ অবস্থা দিচ্ছে। তো মানুষ ওদেরকে নিয়ে দেখলাম বিভিন্ন গ্রাম থেকে মানুষ, হাজার হাজার মানুষ ঘুরতে ছুটে আসলো, খুবই মানে একেবারে যা মানে রাগ যা আছে ওদের উপর দিয়ে গেল। তো এইভাবে চললো, এভাবে আমরা পাহাড়ে সকাল সন্ধ্যা 7ই এপ্রিল কি 8ই চুয়াডাঙ্গাতে বমি হলো। এবং আলমনগর উপর দিয়ে যখন যায় তখন আমাদের যাদের কাছে রাইফেল ছিল তারা ওই রাইফেল দিয়ে ওই জেট বিমানকে গুলি করে ফাইটারকে। তো ফাইটার আমরা তো জানতাম না যে ওই রাইফেলে গুলি দিয়ে কিছু করা যায় না, যাই হোক। তো ওরা আবার সেটা দেখে আবার ব্রাশ করলো, আমরাও ওই পালাটা লেগে গেলাম। তার 2-3 দিন পরে পাকিস্তানিরা আলমনগরে ঢোকে, ঢুকে প্রথমে গঙ্গা ওখানে একজন মারোয়ারি ছিলেন গঙ্গাধর জালানের ভাই সম্ভবত না অথবা, তারপর আবুল হোসেন সাহেব, এরকম 7-8 জনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যে ওনাদেরকে হাট বোর এনে একটা জায়গা আছে, নদী আছে, একটা ফেরিঘাট আছে, ওখানে নদীর পাশে দাঁড়া করে এই ওনাদের সবাইকে মেরে ফেলে। এই প্রথম গণহত্যা আমরা দেখলাম। তারপর পরেই আমাদের বড় ভাইয়ের যারা ছিলেন সবাই যার যার মতো করে চলে গেলেন, এনারা চলে গেলেন সবাই 15-17 এপ্রিল মেহেরপুরে যে সরকারের শপথ অনুষ্ঠান ওখানে আমার গেলেন এবং ওরা ওখান থেকে চলে গেলেন, আমাকে নিয়ে যাননি। সবাই আমাকে ছোট ছিলাম বা তো যে জন্য নেয়নি। তো আমি এপ্রিলে পারলাম না যেতে ওনাদের সাথে। মে মাসের মাঝামাঝি সময় আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল সেকান্দার, আমরা দুজন মিলে বন্ধু প্ল্যান করি কী করে যাওয়া যায়। সেকান্দারকে আমি আগের রাতে ব্যাগ দিয়ে দিলাম, দিয়ে বললাম তো রেললাইনের ওপরে যে একটা গাছে নিচে বসবো, আমি সকালবেলা যে করে হোক আমি বেরিয়ে আসবো। তো সারা রাত্রে তো এই অবস্থা, কখন উঠবো কখন উঠবো, এর মধ্যে কিন্তু মা কীভাবে টের পেয়ে গেছেন, গভীর রাতে মা মাথার কাছে এসে মাথায় হাত বুলেছে বলো এই প্রতিজ্ঞা করতে বললেন। তা আমি খুব সুকৌশলে কথাটা এড়িয়ে গেলাম, আমি বললাম খুব ঘুম আসছি ঘুমাবো, আমার কিছুক্ষণ বসে থাকলাম, অনেকক্ষণ পর দেখলাম মা উঠে চলে গেলাম। তারপরের দিন আব্বার বেতনের টাকা রাখতেন একটা আলমারির একটা কোটার মধ্যে রাখতেন, আমি জানতাম, ওখান থেকে আমি 50 টাকা নিলাম। 50 টাকা নিয়ে একটা ছোট্ট স্লিপের মধ্যে লিখলাম, আব্বা আমি 50 টাকা নিলাম ফেরত দেবো।
ব্যাস এই কথাটুকু দিয়ে আমি আবার ফের ওই কোটোর মধ্যে রেখে চলে গেছি। ওখানে যে দেখি ঠিকই আমার বন্ধু দাঁড়িয়ে আছেন, তার সাথে আমাদেরকে পর দেখে নেওয়ার জন্যে আরেকজনকে আমরা ঠিক করেছিলাম, সেও দেখে ওখানে আছে। আমরা চলে গেলাম ইন্ডিয়াতে কৃষ্ণনগরে, নদিয়া জেলার হেডকোয়ার্টার কৃষ্ণনগরে গেলাম। ওই সেকেন্ডারের আবার মামা বাড়ি ওখানে, ওখানে যে উঠলাম এক রাত থাকলাম। পরের দিন আমরা যে আশেপাশে কোথায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে, তখন এত বেশি ক্যাম্প হয়নি, সব শুরু প্রথম দিকে তো নতুন নতুন কিছু কিছু ক্যাম্প গড়ে উঠছে। তো ডোমপুকুর নামে একটা ক্যাম্পের খবর পেলাম, ওখানে যে আমরা ভর্তি হলাম। আমরা থাকি ওখানে, তখন চুয়াডাঙ্গার আনসার অ্যাডজুটেন্ট এক ভদ্রলোক ছিলেন, ওনার নামও আব্দুল হান্না, উনি ছিলেন ওই ক্যাম্পের ইনচার্জ। তো ওখানে থাকি, অপেক্ষা করি কবে আমাদের নেওয়ার জন্যে হায়ার ট্রেনিং সেন্টার থেকে লোক আসবে। আমরা লেপ রাইট করি আর খাই দেয় এটাই করি। দিন পনেরো অবস্থানের পরে দেখলাম একদিন সামরিক বাহিনীর গাড়ি একটা গাড়ি এসছে এবং আমাদেরকে রিক্রুট করার জন্যে লোক এসছে। তো প্রথম রিক্রুট হচ্ছে, লাইনে দাঁড়ায় সবাই আছে, সবাইকে নিচ্ছে। তো আমি তো সেরকম স্বাস্থ্য টাস্থ্য ভালো না, ছোটো মানুষ তো আমাকে পছন্দ করেনি। তো আমি খুব হতাশ হয়ে গেলাম যে আমি যেতে পারবো না ট্রেনিং সেন্টারে। দেখলাম সবার না হওয়ার পরে বলো যে আচ্ছা এখানে কুষ্টিয়া যশোর এই দুটো বৃহত্তর ডিস্ট্রিক্টের বাইরে আর কোথাকার লোক আছে। তো আমি হঠাৎ করে মাথায় জল কেটে গেল, আমি তো এখানকার স্থানীয় না, আমার বাড়িতে বরিশাল। আমি হাত ধরলাম, বললাম যে আছে কোথাকার লোক, আপনি বরিশাল আসেন। এই নিয়ে গেল আমাকে, আমি চান্স পেয়ে গেলো। আমার বন্ধু যে গেল আমার সাথে ছিল, ও আর চান্স পায়নি, ও রয়ে গেল। এভাবে চলে গেলাম আমরা। এটা তখন বিহারের ভিতরে ছিল, এখন ঝাড়খণ্ডে চাকলিয়া, ওখানে নিয়ে গেলো। ওখানে আমাদেরকে হায়ার ট্রেনিং করালো, ওখান থেকে এসে আমাদেরকে নিয়ে আসলো কল্যাণী 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টার, বুঝছি আমি প্রথমে বলেছিলাম বরিশালের। তো ওখানে আমাকে বরিশালের গ্রুপ হিসেবে দেওয়ার চেষ্টা করা হলো। তাই আমি দেখলাম বরিশালে যদি যাই, যদি আমি মরেও যাই, আমার খবরটাও কী পাবে, আমার মা বাবা ভাই বোন কেউ খবরটাও পাবে না। আমি চিন্তা করলাম যে কী করা যায়। তার কয়েকদিন আগেই ওখানে মেজর মঞ্জু সাহেব তার স্ত্রীকে নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে ওখানে জয়েন করছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন। ওনার কাছে গেলাম, তাহলে দাঁড়িয়ে বললো স্যার চশমা ফাঁক দিয়ে উনি খুব বুদ্ধিদীপ্ত চোখ ছিল, এরকম করে তাকা দেয় কী ব্যাপার। আমি বললাম স্যার এই ব্যাপার আমাকে তো বলছিল, তো যাও বলিসাল তোমার বাড়ি বলিসাল। তো আমি তখন ব্যাপারটা বললাম যে আমি তো ট্রেনিং আসার জন্য এভাবে বলেছি, আসলে বাড়ি আমার বলিসাল ঠিকই আছে, কিন্তু বলছিল চিনি না থাকে না, আমার বাবা চাকরি করেন এখানে জমির পর থেকে এলাকাতে আছে, যুদ্ধ করার খুব ইচ্ছা না, প্রচণ্ড ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। তখন উনি বললেন ওই সুবিধাকে একজন দেখে বললেন এখানে দেখো তো কুষ্টিয়ার কোনো গ্রুপ হিসাবে দেওয়া যায় কিনা। তো কুষ্টিয়ার গ্রুপ আমাদের অঞ্চলে যে আলমডাঙ্গা অথবা চুয়াডাঙ্গা জেলার, বর্তমান চুয়াডাঙ্গা জেলার কোনো গ্রুপ নেই যাওয়ার মতো। একটা টিম গঠন করা হয়েছে, খলিল ভাই বলে একজন ছিলেন, উনি লিখতেন মুক্তিযুদ্ধের কবিতা, লিখতেন কবিতা বলতে গ্রাম্য কবিতা ছিল না, যে আট পাতা মিলে ভাজ করা কবিতাগুলো সুর করে পড়ে ওই কবিতাগুলো লিখতেন, পুঁথি পুঁথি টাইপেরই কবিতা বলতো, পুঁথি টাইপেরই উনি ওগুলো লিখতেন। আর ওইখানে ওই ভারতে শরণার্থী ক্যাম্পগুলোতে, শরণার্থী ক্যাম্পগুলোতে প্রচুর চাহিদা ছিল। তো যা ওই ওনাকে নিয়ে একটা টিম গঠন করলো, ওটা কুমারখালীর দিকে। তো আমাদেরকে পাঠানো হলো বানপুর, যেটা দর্শনা বর্ডারের ঠিক উল্টা দিকে। ওখানে ক্যাপ্টেন মুস্তাফিজুরহমান সাহেব তখন ক্যাপ্টেন ইনচার্জ। ক্যাপ্টেন মুস্তাফিজ যে পরবর্তী জীবনে সেনানি মুস্তাফিজ এবং সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন। তো ওখানে বেশি দিন ছিলাম না, 3-4 দিনের মধ্যে আগস্টের 7 অথবা 8 তারিখে একটা অপারেশন ওনার সাথে করেছিলাম, ধুবাকালী বিউপি। সেই ধুবাকালী বিউপির অপারেশনটা খুবই ভয়াবহ ছিল আমাদের জন্যে, ওই ইন্ডিয়ান আর্টিলারির ভুলের কারণে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আমাদের সেদিন 4 জন মুক্তিবাহিনী শহীদ হন, 4 জন সবাই আর্মি এবং ইপিআর, অনেকে আহত হন। তারপরে ওখান থেকে আমরা ফেরত যে 5-7 দিন পরে আমরা শিকারপুর যাই, শিকারপুর ক্যাম্পে। তখন লেফটেন্ট জাহাঙ্গীর ছিলেন ওটার ক্যাম্পের ইনচার্জ। কতদিন ওখানে কাজ করলো, তো কাজ করা বলতে আমাদেরকে বর্ডারে সাধারণ রেগুলার সামরিক বাহিনীদের সাথে অথবা বিডিআরদের সাথে ইপিআরদের সাথে একসাথে যুদ্ধ করতে হতো, সম্মুখ যুদ্ধ অথবা ডিফেন্স। শিকারপুর থেকে আমাদেরকে পাঠানো হলো বেতাই। শিকারপুর থেকে কিন্তু অনেকগুলো যুদ্ধ করেছি ভিতরে এসেছি, কিন্তু তখন গেরিলা ওয়ারফেয়ার করি, আর আলমডাঙ্গার অঞ্চলের জন্য বেতাই ক্যাম্পটা ছিল। বেতাই যে দেখি যে আমাদের এলাকার অনেক ছেলেমেয়েরা আছে, আসা যাওয়া করছে, আলস নিতে আসে, গুলি নিতে আসে। তো ওখানে সুলতান জোয়ার্দার, সুলতান ভাই যার কথা বললাম, বলেছিলাম প্রথমে যে গুলি করে ই মারলো পাকিস্তানের সৈন্য, সুলতান ভাইয়ের সাথে
আমরা চলে আসলাম আলমনগরে। এসে এখানে এসে দেখলাম যে আমাদের চার পাঁচটা গ্রুপ ছিল, পাঁচটা গ্রুপের মধ্যে পাঁচটা গ্রুপ মিলে একসাথে হয়ে হান্নান ভাই হচ্ছে সবার যৌথভাবে কমান্ডার। এখানে তারপর আমরা অনেক যুদ্ধ করলাম, ওই পাওয়ার পাইলন ইংল্যান্ড মাথা অপারেশন, কলকাতা ট্যাঙ্গাই অপারেশন হয়েছে, মুন্সিগঞ্জ অপারেশন হয়েছে, অনেকগুলো অপারেশন হয়েছে। তো যেই অপারেশনে আমি গুলি খাই থানাতে সেটা হচ্ছে 12 নভেম্বর, তখন 20 কি 22টা রোজা চলছে। আমরা আলমডাঙ্গা সারাটা দিন দখল করে রেখেছিলাম এবং আমাদের যে পাঁচটা গ্রুপ অন্যান্য আশেপাশে যে সকল মুক্তি সবাই খবর পেয়ে চলে এসেছিল এবং আমরা সেদিন সকালবেলা আমরা আলমডাঙ্গায় ঢুকি। তার আগের রাত্রে আমরা আলমডাঙ্গার যাতে বিদ্যুৎ না থাকে সেজন্য পাওয়ার পাইলাইন উড়া দিই আর রেল লাইন দুই পাশ থেকে কাট অফ করে দিই এবং একের পরের দিনে দুই পাশেই রেল লাইনে আমাদের লোক ছিল। আমি যে প্রথমে সুলতানদের সাথে ছিলাম, পরবর্তীতে হানানদের সাথে, বেতা ক্যাম্পে আমরা ইনচার্জ ছিলেন। প্রথম দিকে তো বেতা ক্যাম্পের আন্ডারে ছিলাম আমরা, তো ইনচার্জ ছিলেন এআর আজম চৌধুরী, ওই যে সাবসেক্টর কমান্ডার উনি ছিলেন। 12 নম্বরের আগে রাতে আমরা প্রস্তুতি নিলাম। পরের দিন নান্নু ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার একটা গ্রুপের, নান্নু ভাই ঢুকেছেন যে দেখতে আমরা শহরের বাইরে, নান্নু ভাই শহরে ঢুকছে। শহরে ঢুকার পরে কয়েকজন আনসার ওনাকে চ্যালেঞ্জ দিলে উনি গুলি করেন, এই গুলির শব্দে ঘেরা হয়ে যান। তখন আমরা চারিদিক থেকে আলমডাঙ্গায় ঢোকা শুরু করি। আলমডাঙ্গায় ঢুকে চারিদিক থেকে আমরা ঢুকে যাই, ঢুকে কিছুক্ষণের মধ্যেই দুপুর 12টার মধ্যেই প্রায় সব জায়গা মুক্ত করি। আর গ্রামের যারা লোক ছিল তারা রাজাকারদের, আমরা কোনো রাজাকারদের আমাদের মারা লাগেনি, ওই গ্রামের লোকজন তারা ছিল, তো তারা জানতো, ওরা তো পালানোর চেষ্টায় ব্যস্ত। তো সেদিন ছিল শুক্রবার, এখনও মনে পড়ে, দুপুরে জুম্মার নামাজের আজান দিয়েছে। থানার মধ্যে কিছু আর্মি আছে আর কিছু নাই, যা আছে সব আলমডাঙ্গা থানার মধ্যে এবং ওদের বাংকারগুলো আলমডাঙ্গা থানার বিভিন্ন জায়গায়। তো সেই বাংকারের মধ্যে থেকে ওরা ফাইন দিচ্ছে। সবচেয়ে কাছে গেছিলাম আমি, হান্নান ভাই এবং আরও তিন ভাই। হান্নান ভাইয়ের কাছে এলএনজি, আমার কাছে এসলার, আর দুজনের কাছে একজনের কাছে আরেকটি এসলার, আর কাছে 303 রাইফেল, একটা নির্মাণ বাড়ি, সে বাড়ি পর্যন্ত কথা হয়েছে। ওইটার আড়াল থেকে আমরা ই করছি, গুলি করছি। মাঝখানে 30 ফুটের একটা রাস্তা, তারপরে থানা, থানার মাঠের মধ্যে ওই বাংকারগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখে দেখে গুলি করছি খুব শর্ট রেঞ্জে। দুপুর 12টা হঠাৎ করে গুলি ছিল, তার দিকে মুষ্টি সিদ্ধতা লাগে, একটা বাংকার ছিল ওটা খেয়াল করতে পারিনি, আমি কাছে পিছনে ছিল, ওখান থেকে একটা গুলি আসলো। তো আমি তো এইভাবে করে এই এঙ্গেলে আমি গুলি করছিলাম, তো আমার ওই এসলের গুলি ফুরে গেছে। তা আমি ম্যাগাজিন চেঞ্জ করে আমার হেমা শেখের মধ্যে থেকে আর একটা লোড করেছি, লোড করে কাট করতেছি, ঠিক সেই সময় এই অ্যাঙ্গেল থেকে গুলিটা এসছে। গুলিটা এসে এই হাতে এখানে এখান এখান থেকে ঢোকে এটা পুরোটা ছিঁড়ে নিয়ে আবার এমনি বেরিয়ে যায়, কিছু ছিল না, শুধু একটা হাড্ডি ভেঙে গেছিলো, একটা হাড্ডি ছিল। আচ্ছা, তো এইভাবে লেগে এখানে এসে লাগার কথা আমার বুকে, বুকে না লেগে যেহেতু এটা একটু টানা ছিল কাট করা, বডিতে লাগে ওই এসলারের বডিতে, এসলারের বডিতে লেগে গুলিটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে, অ্যাঙ্গেল চেঞ্জ করে আমার বাম পাশে হান্নান ভাই এসলার এই কী বলে এলএনজি ফায়ার দিচ্ছিল, ওনার শার্ট ছিঁড়ে পিছনে নিচে এক বস একটা ছিল আমাদের সহযোদ্ধা, ও গুলি ঘুরছিল এলএনজি ওর থাইতে লাগে। আমি তো প্রথমে একটা ধাক্কা মতো কোনো ব্যথা লাগে না, কিন্তু প্রথমে গুলি খেলে যদি কারোর মাথায় গুলি লাগে তো সে মৃত্যু চলতে পারে না। দু তিন মিনিট পরে যে তখন জ্বালা পড়া শুরু, তা আমি তো হঠাৎ করে ধাক্কা মতো লাগে, তাকে দেখি যে সব সারা একটা হাড্ডি দেখা যাচ্ছে আর একটা হাড্ডি রয়ে গেছে এরকম। তো আমি হানুমান দেখতে হানু ভাই কী ব্যাপার, হ্যাঁ দাদা তোমার তো গুলি লেগেছে, তুমি এক কাজ করছো পিছন দিকে চলে যাও, পিছন দিকে চলে যাও, আমি তোমাদেরকে মানে আমি যদি এখান থেকে আমি এখন উইথড্র করি তো তাহলে তো আরও যারা আছে তারা সব মারা পড়বে, আমি তো কাবার দিচ্ছি। তখন আমি ওই পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে ওই এসেলারটা বামাতে নিয়ে ডানাতে ঝুলছে এরকম পিছনে আসলাম, ওটা দিদারখার বাড়ি ছিল। ওখান থেকে পিছিয়ে এসে আমি দারুসালাম বলে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে ঢুকলাম, দিকে দিকে কি চুয়াডাঙ্গার দিক থেকে আর্মিরা আসছে গুলি করতে করতে আসছে, বাঁশ ঝাড়ের মধ্যে গুলি সব বিক্ষিপ্তভাবে গুলি লাগতেছে, নারকেল গাছ দেখলাম ঝাঁস ঝাড়ে যাচ্ছে। তার মানে ওরা আবার আমাদেরকে চুয়াডাঙ্গার থেকে একটা টিম কুষ্টা দিক থেকে টিম এরকম আসবে। তো আমি কবরের মধ্যে একটা বান্ধার কবর মধ্যে শুয়ে থাকি, তখন যন্ত্রণা প্রচণ্ড, আমি ভাবছি ওদের মরে যাবো। পরে ওখান থেকে আর ভালো লাগছে না, আবার একটু উঠে পাশে কলেজ, কলেজের একটা বড় পুকুর আছে, পুকুরের মধ্যে নামলাম, শীতের দিন প্রায় তখন পানি অনেক নিচে, নিচে নেমে পানির মধ্যে হাতটা ডোবালাম যে দেখি একটু ব্যথা কমে কিনা।
তখনও পর্যন্ত উনি মানে আমাকে কেউ দেখার মতো কেউ নাই। আবার উঠলাম, উঠে কলেজের টিচারদের জন্য যে কোয়ার্টারগুলো পিছন দিকে তো দেওয়াল দেওয়া, পিছনের দেওয়ালে দেখি দরজা খোলা, দরজা দিয়ে ভিতরে ঢুকে পিছনের বারান্দা থেকে শুয়ে কাঁপছাচ্ছি, ঘুমাচ্ছি। এই ঘুমানোর শব্দ এটা আমার আরেকটা সহযোদ্ধা শমশের, শমশের মানে অবশ্যের খুব শারীরিক ই ছিল তার অনেক সুখ। ও আমাকে কাঁধের উপর নিয়ে, ও প্রথমে গামছা দিয়ে বাহাত কাঁধের উপর নিয়ে, তারপরে যেদিকে ইন্ডিয়ার দিকে ওদিকে না যায় উল্টা দিকে যাচ্ছি আমরা ডাক্তারের কাছে, দিকে না ডাক্তার বাড়ি হামলাম ডাক্তার, তার নাম ওই ভদ্রলোক নাই নাই অথবা আছে আমাদের টাকা রেখে খুলি খুললেন না হতে পারে, আমি জানি নাকি পাইনি নাকি। ওখান থেকে ওখানে দেখা গেলো আমাদের আরেক সহযোদ্ধা সবেদ আলী, যে পরবর্তী পর্যায়ে আলমনগর পৌরসভার মেয়র হয়েছিল। তো ওখান থেকে আমাকে ওরা ওই শপথ করলোকে কোথেকে একটা সাইকেল টেনে নিয়ে এসে সাইকেলের সিটের উপর আমার পেটটা রাখলো, রেখে ওখানে টেনে টেনে নিয়ে গেল। নিয়ে পাশে একটা গ্রামে ওই এরশাদপুর গ্রামের নাম আলমনগর পার্শ্ববর্তী ওই গ্রামে একটা বাড়িতে তুললো। গ্রামের মহিলারা সব ছুটে এসছে, কার মা কোন মায়ের ছেলে মারা গেল, কি কেউ মাথায় তেল পানি চটকে দেয়, কেউ ইয়ে করে, কিন্তু কেউ যে ট্রিটমেন্টটা তো জানে না যে কী করতে হবে। কিছুক্ষণ পর দেখলাম যে আমাকে খাটিয়ে তোলা হবে, উপরে সাদা কাপড় দিয়ে খাটিয়ে করে নিয়ে যাচ্ছে আমাকে। তেমন ভাবে আমি তো মারা যাচ্ছি সমর্থ, তাহলে খাটিয়ে কেন তুলবি? আবার চিন্তা করছি যে না তাহলে ব্যথা হবে কেন, এরকম একটা ইয়ের মধ্যে আছে। পরে দেখলাম কিছুক্ষণ পর ওভাব চেয়ারম্যান বলে বেলগাছিতে আমাকে নিয়ে যাচ্ছে, ওখানে দেখলাম যে একজন ডাক্তার, ডাক্তার না গ্রাম মানুষজন, সে বললো খুব একটা ভুল কাজ করবি, প্রথমে কটন দিয়ে পেঁচাই দিল, তারপরে ব্যান্ডেজ করল, কোনো ওষুধপত্র নাই। রাত্রেবেলা সন্ধ্যার বেলায় ওনার বাসাতে থাকলাম, হাতে নিচে বালিশ একটা দেয়, কিছুক্ষণের মধ্যে বালিশটা রক্তে ভিজে চুপচুপে হয়ে যায়, আবার ওই বালিশটা চেঞ্জ করে আরেকটা বালিশ দেয়। এর মধ্যে খবর পেলাম আমার মেজ ভাই উনি চলে আসলেন, তো খবর পেলাম যে আশু ভাই, নান্নু ভাই, আনসার ভাই এবং ডক্টর বজলুল হক একজন সিনিয়র, এরা সব মারা গেছে ছুঁড়ে দিয়েছে এরা যুদ্ধে, আর আমি আহত হয়েছি, জামাল ভাই আহত হয়েছে, আর কোরবান ওই সামান্য আহত হয়েছে। এবং সন্ধ্যা পর্যন্ত আমাদের গোলাবর্ষণ শেষ হয়ে যাওয়াতে আমাদের দল পুরোটাই রিট্রিট করছে এখন থেকে, এবং পাকিস্তানিরা আবার দখল নিয়েছে। ওখান থেকে আবার রাত্রেবেলা আমাকে গরুর গাড়িতে করে পাঁচু নিয়ে এলাম, একটু বিলের মধ্যে নিয়ে গেলাম, সবটাই কিন্তু আমরা যাচ্ছি উল্টা দিকে, ইন্ডিয়ার দিকে না, কারণ ইন্ডিয়াতে যেতে গেলে আমাদের রেল লাইন পার করতে হবে। দুদিনের মধ্যে আমার হাত প্রচন্ড ধরলো, জ্ঞানহীন হয়ে গেল। তিন দিনের দিন আমাকে পালকিতে করে পাঠানো হলো, কোনো আর্মস নাই, শুধু একটা গ্রেনেড আমার কাছে। দিনের বেলা যেহেতু চলতে হবে, পাল্টিটা শাড়ি দিয়ে ঘিরে কোনো বউকে যেমন করে নিয়ে যায় সেটা নেই। আর আমার সাথে ছিল একজন লাল চাল, সে মুক্তিযোদ্ধা কৃষক, ও কৃষকের বেশ ধরে যাচ্ছে, ওর কাছে কোনো হাতে কারোর কাছে কোনো অস্ত্র নেই, আমার মেজে ভাই এবং শহীদুল বলে একজন মুক্তিযোদ্ধা। আমরা গেলাম, যাওয়ার মধ্যে অনেক বাধা বিপত্তি, অনেক জায়গায় অনেক বিপদে পড়েছি, সেখান থেকে উদ্ধারও করেছি। পরে যে করিমপুর, করিমপুর ফিল্ড হাসপাতালটা ওই শিকারপুর পাশ কাছে কৃষ্ণনগরের মধ্যে নদীর মধ্যে, ওখানে আমার ট্রিটমেন্ট শুরু হলো। ডক্টর তো গেলে চৌধুরী তখন শিকারপুর কেন্দ্রীয় উনি এবছর এসছেন, আমাদের সাবসেক্টর ওনার তখন উনি উনি আসলেন, নূরুন্নবী সাহেব, জেনারেল নূরুন্নবী, উনি যে ফুটবল খেলতেন কিছুদিন আগে উনি মারা গেছেন, উনি আসলেন, ফ্লাইট ক্যাপ্টেন কামাল কালাম সাহেব আসলেন, দেখলেন এবং আমার খোঁজখবর নিলেন। এইভাবেই এর মধ্যে 16 ডিসেম্বর আসলো বিজয় দেখে, 16 ডিসেম্বরে আমি রিলিজ নিয়ে আমার হাত কেটে ফেলার কথা, তাহলে আমি কাটাবো না কিছু করলাম দেশে। 16 ডিসেম্বর আমি ওখান থেকে নিজে স্বেচ্ছায় রিলিজ নিয়ে আমি চলে আসলাম। ওখানে তো ফিল্ড হাসপাতালে চিকিৎসা তেমন ছিল না, এই যে এত অ্যাম্পুটেশন কেস, পা কাটা, হাত কাটা, যে দেখেন এগুলো যদি সঠিকভাবে ট্রিটমেন্ট হতো অনেকেরই হাত পা হয়তো টিকে থাকতো, কিন্তু ওই ট্রিটমেন্টটা ছিল না, যে জন্যে সহজ বুদ্ধি যে জীবনে বাঁচিয়ে রাখার জন্য হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো। তো 17 তারিখে আমি আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং মায়ের সাথে দেখা হয়, আলমনগরে ফিরে আসি, আমার বাবার সাথে দেখা হয়, ভাই বোনের সাথে দেখা হয়। তো তারপরে ওখানে তো দিন 15 আমি ছিলাম, তারপর চলে আসি ঢাকাতে সিএমএচে। সিএমএচে এসে অনেকেই তখন আমাদের পাশে ছিলেন, ছিলাম সার্জিক্যাল টুতে। পরবর্তী পর্যায়ে ডক্টর গাস্ট যখন লুধিয়ানা থেকে আসলেন বাংলাদেশে এই সুরত দিয়ে হাসপাতাল, উনি এখানে এসে প্রথম অর্থোপেডিক্সের উপরে চিকিৎসা শুরু করলেন। আমার অপারেশন হলো 3টা প্রপার অপারেশন, আমার টেন্ডন গ্রাফটিং করে হাত এরকম ক্লব হ্যান্ড ছিল, সেখান থেকে 3টা ধাপে এখন মোটামুটি এই অবস্থা আছে। এই দিকটাতে আমার কোনো সেন্স নাই এখনও পর্যন্ত,
নিজের জামার কলতান লাগাতে পারি না, ভাত খাবারটা খাবারটা চাই খাই, সব খাট চামচ দিয়ে খাই। সেই সেই সেদিন থেকে এখন পর্যন্ত প্রথম দিকে তো ওই বছরই আমার একদম সিএমএস থেকে আমার এসএসসি পরীক্ষাও দিই, তারপরে দিদিমুড়ি কলেজে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এই ট্রিটমেন্টও চলে এর মাঝে মাঝে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করেছি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন? খুব হতাশ লাগে মাঝে মাঝে, ভালো লাগে তো বটেই, আবার হতাশ হই। এত বছর হলে পরে হলো এই যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, যদিও সকল যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, অনেক যুদ্ধাপরাধীদের এখন মুক্তিযুদ্ধ হিসেবে বসে আছে, এমনটাও আছে, সেই সময় খুব হতাশ লাগে। আর বিচার হওয়াটা এটা একটা ব্যাপার হয়েছে, এত বছর পরে হলেও যে শেষ পর্যন্ত হয়েছে। আর বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ একেবারে ভুলে গেছিল, মাঝখানে যে কটা বছর বঙ্গবন্ধু মৃত্যুর পরে যে সময়টা গেছে একটা কালো অধ্যায়, মুক্তিযুদ্ধ কী কেন কোথায় কী কিছুই তাদেরকে জানতে দেওয়া হতো না, বঙ্গবন্ধুর ভাষণই বাজাতে দিত না। তো এই অবস্থা, এখন সেখান থেকে কিছুটা ইয়ে হয়েছে। তারপরেও আমার মনে হয় না যে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাসটা এখনও পর্যন্ত জানে অথবা এতটা আগ্রহী। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমি জানি না এরা ভালো বলতে পারবেন যারা এগুলো নিয়ে কাজ করে, এই যে বিশেষ পরীক্ষা দিয়ে যারা পাশ করে আসেন, দেশের যারা দণ্ডমণ্ডলীর কর্তা হন, দেশকে যারা চালান, তাদের যখন নিয়োগ পরীক্ষাটা হয়, আমার মনে হয় সেখানে মুক্তিযুদ্ধ বলে একটা সাবজেক্ট থাকা উচিত। মুক্তিযুদ্ধের উপরে বেশ কিছু নম্বর, 100 নম্বরের একটা প্রশ্নপত্র এরকম থাকা উচিত, যাতে বোঝা যায় লোকটা মুক্তিযুদ্ধ সম্পর্কে আসলে সত্যি কিছু জানে কি না। যে পিতার পরিচয় জানে না, সে সন্তান কী করতে পারে, কতটুকু করতে পারে তার পরিবারের জন্যে, সেরকম যে দেশের যে লোকটা তার কীভাবে জন্ম হলো দেশটার, তার হদিশ রাখে না, সে দেশের প্রতি কী বা ভালোবাসা থাকবে, এটা মনে হয় আমার কাছে খুব একটা বড় ব্যাপার মনে হয়। এই জিনিসটাতে নজর দেওয়া উচিত সবারই। আরেকটা ব্যাপার, আমরা কিন্তু একটা বাংলাদেশ গড়তে চেয়েছিলাম বাঙালিদের জন্য, কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, এরকম পরিচয় আলাদা আলাদাভাবে হবে, কেউ সংখ্যালঘু হবে, কেউ সংখ্যাগুরু হবে, এরকমটা ভাবিনি। এখন কিন্তু আমি বাইরে তাকালে বাঙালি আমি খুব কম দেখি, কাউকে দেখি মুসলমান, কাউকে দেখি হিন্দু। এই যে এই ঘটনাগুলো আবার শুনি, অনেকে বলে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, কীভাবে এই ব্যাপারটা এলো? আমেরিকা একবার বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট আমার ঠিক মনে নেই, যে বাংলাদেশ ইজ এ মডারেট মুসলিম কান্ট্রি। তারা বলেছিল তাদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশকে পচানোর জন্য তারা যা করার করতে পারে, তা তাদের দৃষ্টিভঙ্গিতে ওই কথাটাই আমরা গিলে বসে আছি। এখন আমরা ভাবতে ভাবতে এখন সত্যি সত্যি তাই হয়ে যাচ্ছে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। তারপরে তো যে এস এস সাহেবের আমলে যেটা হলো, একটা দেশের আবার ধর্ম হয় কী করে জানি না, বাংলাদেশকে নামাজ পড়ে অথবা বাংলাদেশকে পুজো দেয়? বাংলাদেশের লোক বাংলাদেশের রাষ্ট্র ধর্ম, রাষ্ট্রের কোনো ধর্ম আছে? কী জন্যে আমরা দেশটা গড়েছিলাম, কীরকম দেশটা হবে, সেটা তো আমাদের সেই 72 সংবিধানেই বলা আছে। 72 সংবিধানেই বলা আছে একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক একটা দেশ হবে। তারপরে তো নতুন করে আবার এইভাবে করে যেদিকে যাচ্ছে, বিষয়টা আমার খুব পীড়া দেয়। এই দেশের জন্যে আমি, এরকম একটা দেশের জন্যে আমি যুদ্ধে যাইনি।